আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ে এক থেকে পাঠ এক থেকে চার পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আলোচনার প্রথমেই তোমাদেরকে কিছু পরামর্শ দিয়ে নেই, সেটা হলো যেহেতু করোনা চলছে, এই করোনাকালীন সময়ে তোমরা যতদূর সম্ভব নিজেকে সেভ করার জন্য চেষ্টা করবে, বাড়িতে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করবে, যেখানে মানুষজন বেশি হয়, যে জায়গায় বেশি মানুষ চলাফেরা করে, ওই সকল জায়গা থেকে নিজেকে সংযত রাখবে। তো প্রথমে আমরা আলোচনা করব আকিদা, আকাইদ। আকাইদ এটি আরবি শব্দ, এটি বহুবচন, মনোযোগ দিয়ে শোনো। আকাইদ এটি আরবি শব্দ, এটি হলো বহুবচন। একবচনে আকিদা, একবচনে আকিদা। আকিদা অর্থ বিশ্বাস, আকিদা অর্থ বিশ্বাস। সুতরাং আকাইদ অর্থ হলো বিশ্বাস মালা বা বিশ্বাস সমূহ। এখন প্রশ্ন আসতে পারে, আকাইদ কাকে বলে? ইসলামের পরিভাষায় ইসলামের মৌলিক বিষয়াবলীকে মনে প্রাণে বিশ্বাস করাকেই আকাইদ বলে। আবারও বলছি, ইসলামের মৌলিক বিষয়াবলীকে মনে প্রাণে বিশ্বাস করাকেই আকাইদ বলে। এখন আকাইদ এবং ইমান এই দুইটা পাঠের আলোচনা একসাথেই আমি করতে চাচ্ছি। ইমান অর্থ হলো বিশ্বাস, ইমান অর্থ বিশ্বাস। ইমান তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত, আবারও বলছি, ইমান তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত। তিনটি বিষয় কি? আল ইমান হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। এক নম্বর হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। অন্তরে কি বিশ্বাস করা? অর্থাৎ ইসলামের যে মৌলিক বিষয়াবলী, ইসলামের মৌলিক সকল বিষয়াবলীকে অন্তরে বিশ্বাস করা। ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেয়া। ওয়াল আমালু বিল আরকান, আর কার্যে পরিণত করা। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আকিদা অর্থ বিশ্বাস, আবার ইমান অর্থ বিশ্বাস। এখন আমরা জানব আকাইদ এর মূল বিষয় কয়টি। পরীক্ষার মধ্যে তোমাদের প্রশ্ন আসতে পারে আকাইদের মূল বিষয় কয়টি, অথবা প্রশ্ন এরকমেরও হতে পারে যে ইমান এর মূল বিষয় কয়টি। আকাইদের মূল বিষয় যা, ইমানের মূল বিষয়ও তা। আকাইদের মূল বিষয় সাতটি, সুতরাং ইমান এর মূল বিষয় হচ্ছে সাতটি। এখন আমরা এই সাতটি বিষয় পাব ইমানে মুফাসসালের মধ্যে। আসো আমরা এখন ইমানে মুফাসসালটা জেনে নিই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله আমি ঈমান আনয়ন করলাম আল্লাহর প্রতি। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ তাআলা তিনি কি খান? না, তিনি খান না। আল্লাহ তাআলা তিনি কি ঘুমান? তিনি ঘুমানো না।
এই যে বিশ্বব্রহ্মাণ্ডল, এই বিশ্বব্রহ্মাণ্ডলের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। এই বিশ্বব্রহ্মাণ্ডলের মধ্যে যা কিছু আছে সকল কিছুর সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, বিধানদাতা, এক কথায় সর্বময় ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। যা কিছু হচ্ছে সকল কিছুই আল্লাহর মাধ্যমেই হয়ে থাকে। এখন আমরা দুই নম্বর বিশ্বাসের দিকটা আলোচনা করব। আমন্তু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান আনা, দুই নম্বর ওমালাইকাতাহু, আমি ইমান আনয়ন করলাম ফেরেস্তাগণের প্রতি। এখন প্রশ্ন আসে, ফেরেস্তারা কিসের তৈরি? ফেরেস্তারা নূরের তৈরি, ফেরেস্তারা নূরের তৈরি। ফেরেস্তাদের সংখ্যা কত? ফেরেস্তাদের সংখ্যা অসংখ্য, পৃথিবীর কোনো মানুষ ফেরেস্তাদের সংখ্যা বলতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, এ পৃথিবীর মধ্যে ফেরেস্তার সংখ্যা কত এটা কেউ বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমি মেরাজের রজনীতে একজন ফেরেস্তাকে জিজ্ঞেস করলাম, হে ফেরেস্তা, তোমাদের সংখ্যা কত? তখন ফেরেস্তা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংখ্যা যে কত এটা আমরাও বলতে পারবো না, এটা জানে আল্লাহ। তবে প্রতিদিন আল্লাহ তাআলার বাইতুল মামুরকে 70,000 ফেরেস্তারা তাওয়াফ করে, যারা একবার তাওয়াফ করে তারা দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পায় না। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কত লক্ষ লক্ষ বর্ষর যাবৎ, এবং কিয়ামত পর্যন্ত এই বিশ্বব্রহ্মাণ্ডল থাকবে। তো এই বিশ্বব্রহ্মাণ্ডল থাকা অবস্থায় প্রতিদিন 70,000 ফেরেস্তা যদি আল্লাহ তাআলার বাইতুল মামুরকে তাওয়াফ করে থাকে, এখান থেকে অনুভব করা যায় যে ফেরেস্তার সংখ্যা কীরকম হতে পারে, কী পরিমাণ হতে পারে। আরেকটা হাদিসের মধ্যে পড়েছি যে এক একটা ফসলের দানা তৈরি করতে আল্লাহ তাআলা 40 জন করে ফেরেস্তা নিযুক্ত করে দেন। তাহলে একটা এই ফসলের দানা তৈরি করতে যদি 40 জন ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করে দেন, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মন, কোটি কোটি টন ফসল, ধান, গম, চিনা, কাউন, বিভিন্ন রকমের ফসল, এই ফসলের এক একটা দানা তৈরি করতে যদি আল্লাহ 40 জন ফেরেস্তা নিযুক্ত করেন, তাহলে ফেরেস্তার সংখ্যা কী পরিমাণ হতে পারে, এখান থেকে আমরা অনুভব করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো ফেরেস্তারা কি খায়। হ্যাঁ, ফেরেস্তারা কিচ্ছু খায় না, ফেরেস্তারা ঘুমায় না, ফেরেস্তারা নূরের তৈরি। ফেরেস্তারা কিসের তৈরি? নূরের তৈরি। অসংখ্য ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। তবে এই ফেরেস্তাদের মধ্যে প্রধান হলেন 4 জন, জিব্রিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম। আমরা এটা সুন্দরভাবে মুখস্থ করার জন্য এভাবে একটু ছন্দে ছন্দে বলতে পারি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম। এখন আমরা ফেরেস্তা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলাম। ওমালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি ইমান আনয়ন করলাম কিতাব সমূহের প্রতি। এই কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে? এই কিতাব দ্বারা আসমানি কিতাবকে বোঝানো হয়েছে। আসমানি কিতাব কয়খানা? আসমানি কিতাব 104খানা, 100খানা ছোট আর বড় হলো 4টি। এই 4টি বড় কিতাব, এগুলা 4 জন নবীর উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নাজিল হয়েছে।
ইঞ্জিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর নাজিল হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম তাওরাত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, ইঞ্জিল ঈসা আলাইহিস সালাম এর উপর, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর। এরপর ওমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি ঈমান আনয়ন করলাম নবী রাসূলগণের প্রতি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। তবে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন এই মতটি বেশি নির্ভরযোগ্য। সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান আনয়ন করলাম আখিরাতের প্রতি, পরকালের প্রতি। আখিরাত কাকে বলে? আখিরাত অর্থ হচ্ছে পরকাল, আর আখিরাত কাকে বলে? মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাতের কয়টি প্রধানত কয়টি ধাপ? আখিরাতের প্রধানত দুইটি ধাপ। এখন আমরা আলোচনা করব আল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 6 নম্বর, যে সেটা হলো তাকদীর, ভাগ্য। সকল কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো আল্লাহর পক্ষ থেকে আসে, মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং জীবনে যখন দুঃখ দুর্দশা কষ্ট লাঞ্ছনা গঞ্জনা অপমান আসবে, সকল অবস্থাতেই আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, আমি ঈমান আনয়ন করলাম মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে আকাইদ এবং ঈমান সম্পর্কে জানলাম। এখন আমরা জানব এই ইসলাম শিক্ষা বইয়ের পাঠ ইসলাম সম্পর্কে। ইসলাম এটি আরবি শব্দ, এটি সিলমন মূলধাতু হতে নির্গত। ইসলাম কী শব্দ? আরবি শব্দ। এটি কী মূলধাতু হতে নির্গত? সিলমন মূলধাতু হতে নির্গত। এর আবিদানি করতে হচ্ছে আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা, আত্মনিয়োগ করা। আত্মসমর্পণ করা মানে কি? যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখন প্রশ্ন আসতে পারে, ইসলাম কাকে বলে? এখন এই প্রশ্নটা উত্তর আমরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনব, যে আল্লাহর যাবতীয় বিধি বিধান মেনে নিয়ে, আবারও বলছি, আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে ওই অনুযায়ী জীবন পরিচালনা করাকে ইসলাম বলে। আবারও বলছি, আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে ওই অনুযায়ী জীবন পরিচালনা করাকে ইসলাম বলে। ইসলামের মূল ভিত্তি হলো 5টি, যেমন হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, অর্থাৎ 5টি বিষয়ের উপর ঈমান দণ্ডায়মান। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে কি? সালাত, ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত, 3 নম্বর যাকাত, ওয়াল হজ্জ, 4 নম্বর কি? হজ, ও সৌমি রমাদান, 5 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য হোলি কোরআন ইজ দ্য গাইডলাইন অফ হিউম্যান লাইফ। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দ্য হোলি কোরআন ইজ দ্য গাইডলাইন অফ হিউম্যান লাইফ, আর কোরআন হচ্ছে মানব জীবনের দিক নির্দেশনা। এমন কোনো দিক নেই, এমন কোনো বিষয় নেই, এমন কোনো সমস্যা নেই যার সমাধান আল্লাহ ইসলামে দান করেননি, যার সমাধান আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে দান করেননি। সুতরাং আমাদের উচিত ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া, ইসলাম সম্পর্কে জানা, বোঝা, অনুধাবন করা, অনুভব করা, এবং এই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব আরেকটি বিষয়, সেটা হলো মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব। ইমান অর্থ হচ্ছে বিশ্বাস,
বিশ্বাস কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর যাবতীয় বিধি বিধানের প্রতি বিশ্বাস। কোনো মানুষ যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাহলে ওই মানুষটা অন্যায়, অত্যাচার, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, খুন, খারাপি, রাহাজানি এগুলা করতে পারে না। ওই মানুষটার দ্বারা কোনো প্রকার অন্যায় কাজ হতে পারে না। ওই মানুষটা চিন্তা করবে, আমি যে গোপনে কোনো মন্দ কাজ করতেছি, এই মন্দ কাজটিও আল্লাহ দেখেন। আবার আমি যে প্রকাশ্যে কোনো কাজ করি সেটাও আল্লাহ দেখেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন, ইয়া আইলামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, ও মানুষেরা তোমাদের অন্তরে কি দিকি দিকি করে গায়, তোমাদের অন্তরে কি টিপ টিপ করে কল্পনা জল্পনা করে, সকল খবর আমি আল্লাহর কানে এসে পৌঁছে যায়, আমি আল্লাহর কাছে এসে পৌঁছে যায়। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইলামু মা ফিল বাররি ওয়াল বাহরি, স্থলভাগ এর মধ্যে কি হয় ওই খবর আমি আল্লাহর কাছে আসে, জলভাগের মধ্যে কি হয় ওই খবর আমি আল্লাহর কাছে আসে। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, শুধু তাই নয়, পৃথিবীর কোনো একটি প্রান্তরে যদি একটি গাছের পাতাও পড়ে যায়, ওই গাছের পাতাটা আমি আল্লাহর হুকুমে পড়ে যায়, আর ওই গাছের পাতাটা পড়ে যে একটু খর শব্দ করে, ওই খর শব্দটাও আল্লাহর কুদরতি কানে গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং একজন মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, সে অবশ্যই নানা রকমের অন্যায়, অত্যাচার, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, চুরি, ডাকাতি, খুন, খারাপি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, সুদ, ঘুষ, এই সকল অন্যায় কাজ থেকে বিরত থাকবে। ওই ব্যক্তি সবসময় ন্যায় নীতির মধ্যে থাকবে। তাহলে আমরা এই আলোচনার দ্বারা একথাই অনুভব করতে পারি, একথাই আমরা বুঝতে পারি, একথাই আমরা উপলব্ধি করতে পারি যে মানবিক মূল্যবোধ বিকাশে ঈমান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সর্বশেষ পাঠ হলো 4, তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এই কথা মনে প্রাণে বিশ্বাস করাকে তাওহীদ বলেন। তাওহীদ যারা বিশ্বাসী তারা হলেন আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা হলেন আস্তিক। এই বিশ্বব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন, সকল কিছুর খবর আল্লাহ জানেন। একসময় আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহর কাছে যাওয়ার পর সকল কিছুর সম্পর্কে, আমাদের জীবনের সকল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আজকের আলোচনা থেকে যে কথা শিক্ষা পেলাম, এই অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।